আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন প্ল্যান শেয়ার করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট 1 ইঞ্চি এবং এটির প্রস্থ হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি। প্রিয় দর্শক, এই বাড়িটিতে প্রবেশ করার জন্য সিঁড়িঘর মূলত ব্যবহার করতে হবে। সিঁড়ি দিয়ে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন এই অংশে একটি ড্রয়িং রুম 12 ফিট বাই 12 ফিট এবং এটির সাথে একটি বারান্দা থাকতেছে। এই অংশে পেয়ে যাবেন একটি ডাইনিং স্পেস 19 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট 5 ইঞ্চি। এই অংশে পেয়ে যাবেন একটি কমন বাথ 4 ফিট বাই 7 ফিট। এই অংশে একটি বেডরুম পেয়ে যাবেন 12 ফিট বাই 12 ফিট এবং এটির সাথে একটি বারান্দা থাকতেছে। এই অংশে কিচেনটি রাখা আছে 12 ফিট বাই 13 ফিট। এই অংশে আরেকটি বেডরুম পেয়ে যাবেন 13 ফিট বাই 12 ফিট। এটির সাথে একটি অ্যাটাচড বাথ থাকছে 4 ফিট বাই 7 ফিট। এই অংশে আরেকটি বেডরুম পেয়ে যাবেন 13 ফিট বাই 12 ফিট এবং এটির সাথেও একটি অ্যাটাচড বাথ থাকছে 4 ফিট বাই 7 ফিট। প্রিয় দর্শক, এই অংশে ডাইনিং বেসিন রাখা আছে এবং এই অংশে একটি 5 ফিট ওয়াইডের করিডোর রাখা আছে এবং পিছনে একটি এক্সিট ডোর রাখা আছে। সো ভিউয়ার্স, এটা ছিল আজকের প্ল্যান। আপনাদের যদি এরকম কোনো প্লট থেকে থাকে, আপনি চাইলে এই প্ল্যানটি স্থাপন করতে পারেন। এই প্ল্যানটি স্থাপন করার জন্য আপনাদের 1450 স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং খরচের হিসাব যদি বলি, এই প্ল্যানের উপর ভিত্তি করে আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, তাহলে 24 লক্ষ টাকা খরচ হবে। প্রিয় দর্শক, মেটেরিয়ালের উপর নির্ভর করে একটু এদিক সেদিক হতে পারে। সো ভিউয়ার্স, সেটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।